এক নাম্বার আল হায়া লজ্জা সমস্ত নবীদের সুনত দুই নাম্বার ওত সুগন্ধি ব্যবহার করা সমস্ত নবীদের সুনত তিন করা সমস্ত নবীদের সুনত চার নাম্বার ও নিকাহ বিয়ে করা সমস্ত নবীদের সুনত চারটা সুনত সমস্ত নবীদের এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার মেসওয়াক করা চার নাম্বার বিয়ে করা আমরা যারা পুরুষ আছি আমাদের সৌভাগ্যের লক্ষণ চারটা বলেন পুরুষের সৌভাগ্যের লক্ষণ কয়টা কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আর চারটা লক্ষণ হলো সৌভাগ্যের লক্ষণ এক নম্বর আলমার সলিহা আপনার যদি একজন নেককার বিবি হয়ে যায় বুঝতে হবে আপনার ভাগ্য বড় ভালো দুই নাম্বার অল মাসকানুল ওয়াসে প্রশস্ত বাড়ি এক নাম্বার নেককার নারী দুই নাম্বার প্রশস্ত বাড়ি তিন নাম্বার অল মার্কাবুল হানি একটা যানবাহন এক নাম্বার নেককার নারী দুই নাম্বার প্রশস্ত বাড়ি তিন নাম্বার একটা ভালো আরামের গাড়ি চার নাম্বার অল জারুসলি একজন নেককার প্রতিবেশী প্রতিবেশী যদি নেককার হয় ফজরের সময় আপনাকে ডাক দিয়ে নামাজে নিয়ে যাবে এই জন্য পুরুষের সৌভাগ্যের লক্ষণ চারটা এক নাম্বার নারী দুই নাম্বার প্রশস্ত বাড়ি তিন নাম্বার ভালো মানের একটা গাড়ি চার নাম্বার নেককার একজন প্রতিবেশী সৌভাগ্যের লক্ষণের মধ্যে এক নাম্বার বললেন একজন নেক্কার নারী মুসলিম শরীফের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আর দুনিয়া মাতা পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা বখৈরু মাতা দুনিয়া মারো আতুচ্ছ লেখা দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নারী নেককার নারী নেককার বিবি যদি তোমার হয়ে যা আপনার বিবি যদি নেক্কার হয় আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আপনি অর্জন করলেন মন দিয়ে শুনবো আমরা স্বামীর অধিকার সম্পর্কে আপনারা জিন্দেগিতে অনেক আলোচনা শোনেন খালি স্বামীর অধিকার বাপমার অধিকার এই আলোচনা খালি শোনেন স্ত্রীর অধিকার যে আছে এটা আমদাদের অনেকের জানাই নেই এই জন্য আজকে স্ত্রীর অধিকার নিয়ে কয়েকটা কথা বলি মন দিয়ে শুনবেন উনিশটা কথা বলবো স্ত্রীর অধিকার কয়টা এরপর ইনশাল্লাহ আলোচনা শেষ অনেক রাতে আপনারা আলোচনা দিয়েছেন এত রাতে দেওয়া ঠিক হয়নি এক নাম্বার নম্বর হুস্ন সৎভাবে বসবাস করা এক নাম্বার বিবির সাথে সৎভাবে বসবাস করা সৎভাবে বসবাস করা স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা এটা স্ত্রী আপনার কাছে পাওনা সুরে নিশা উনিশ নম্বর আল্লাহ বলেন বিল মা রুফ স্ত্রীর সাথে তোমরা সদভাবে বসবাস কর ফাইন ক্যারি তুমু যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো ফাসা অন্ত কর আহ হতে পারে তুমি বিবির যেই বিষয়টা অপছন্দ করো ভয়ে যে আল্লাল্লাহ হুফি এই অপছন্দ বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দেয় সদভাবে বসবাস করা। স্বামী কত ভালো এটার প্রমাণ হবে তার স্ত্রী যদি বলে সে ভালো তিরমিজি মিজি শরীফের তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা কালার সাল্ল ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খয়রুকুম খয়ুকুম খুকুমি তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী কারণ আমি নবী আমার কাছে উত্তম তাহলে এক নাম্বার বিবির সাথে সৎভাবে বসবাস করা বিবি এটা আপনার কাছে পাও না দুই নম্বর আল্লিমাহা নিহা বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা ওয়া হুস্সাহা আলাত্তা বিবিকে নেক কাজে সহযোগিতা করা আপনার বিবিকে আপনি ন্যাক কাজে সহযোগিতা করা এটা আপনার বিবি আপনার কাছে পাও না সুরায় তাহরিমের ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দিনা মানুকু আম্মা আলিকুম না র হে ইমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে যাহার নামের আগুন থেকে বাঁচাও এই আয়াত নাজিল হওয়ার পর হজরত ওমর আল্লাহ নবীর কাছে আসলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হে তার বিখ্যাত তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন একুশ নাম্বার খণ্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা হজরত ওমর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন নিয়া রসুল আল্লাহ নাকি আনফুসানা আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলা মোকাইফালা না বেহলি না পরিবারকে কিভাবে বাঁচাবো ব্যাপারটা বুঝাই দেন নবীজি বললেন দুইটা কাজ করবা এক নাম্বার তানহাউ হুন্না আম্মা নাহা কুমুল্ল আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা মুরু হুন্না বিমা আমার আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা দুই কাজ করা বিবি আপনার কাছে পাওনা নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা এ অধিকার আপনার বিবি আপনার কাছে পাও না নেক কাজের আদেশ করা নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা রান্না করো রান্না ছাড়ো তাড়াতাড়ি নামাজ পড়ো এটা আপনার বিবি আপনার কাছে পাও না এবাদতের প্রতি উৎসাহিত কিভাবে করবেন দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো আট নাম্বার হাদিস তেরোশো আট নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন রহিম রজুলান কামা মিনাল লাইল ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয় শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন হওয়ার পর ফসল্লা দুই রাকাত তাহাজ্জুদ চার রাকাত তাহাজ্জুদ পড়লেন দুই চার রাকাত তাহাজ্জুদ পড়ার পর বিবির দিকে তাকাইলেন তাকায় দেখেন আপনার বিবি ঘুমায় আই কজা ইমরা বিবিকে জাগ্রত করলেন বিবি জাগ্রত হতে চায় না ফাইন আবাদ বিবি যদি জাগ্রত হতে না চায় সামান্য একটু পানির সিটা তার মুখে দিয়ে দেন না তো হাফি ওয়াজ হি হালমা বিবির চেহারার মধ্যে পানির সিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায় আল্লাহ নবী কয় কোনো স্বামী তাহাজ্জুদ পরার পর বিবিরেও যদি তাহাজুদের জন্য জাগ্রত করে দেয় ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় বিবি যদি দাঁত জাল মার কয় এই পানি দিলে তো ঝামেলাস হ্যাঁ এহান এই জন্য স্বামী স্ত্রী দুজন দিনদার হওয়া তাহলে এই ঝামেলা আর হবে না এখন যারা মামুনরা আছেন আপনাদেরকে বলে দিই আপনারা একদিন দিলে আপনি আরেকদিন চান্স নেবেন দলিল এ হাদিস নবী বলেন ও রহিম আল্লাহ ইমর ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহার যুদে জাগ্রত হয় ফসল্লা তাহার যুদে জাগ্রত হওয়ার পর নামাজ পড়ে পড়ার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায় আই কজাত যাও যাহা স্বামীকে জাগ্রত করে স্বামী জাগ্রত হতে চায় না আবা স্বামী যদি উঠতে না চায় না মা স্বামীর মধ্যে পানি দেয় বলেন এই নারীকে তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় এটা কখন সম্ভব স্বামী স্ত্রী দোনোজন যদি দিনদার হয় কেউ কারো উপর তখন রাগ করবে না তাহলে দুই নাম্বার অধিকার স্ত্রীকে আপনি ভালো কাজ করানো এটা স্ত্রী আপনার কাছে পাওনা তিন নাম্বার তিন নাম্বারটা শোনেন বোনরা আবার প্রথমে রাগ না শেষপুরা শুইনা রাগ হেন তিন নাম্বার নম্বর দর্রান বউ যদি একাধিক থাকে বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না একাধিক বিবি এটা ইসলামে জায়েজ একাধিক বিবির কথা শুইনা যদি কেউ মনে করেন ছি এটা কেমন কথা ছিছি বললে আপনার গুণা হবে কোরআন হাদিসের বিধানের উপরে আপনি ছিচি করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা হ্যাঁ একাধিক যদি কারো বিবি থাকে উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে আপনার এক বিবি আছে এই বাগলা থানায় আরেকজন ঢাকা একজনে বেশি আরেকজনের কম দেওয়া এটা সমতা বন্টনের আপনি জুলুম করলেন কারো দুইজন বিবি আছে বাজার থেকে একটা সাবান কিনে আস এই সাবান একটা কিনে আনার পর এখন দুইজনকে দিতে হবে পুরোপুরি মাঝখান দিয়ে কাইটা দোনোটা দুই পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন এটার নাম কি সুরে নাম্বার তিন আল্লাহ বলেন নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দুইটা তিনটা অথবা চারটা বিয়ে করো আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করতে পারবে না যদি তোমাদের এই আশঙ্কা হয় ফাওয়াহিদা তাহলে একজন বিবি ঠিক আছে একাধিক বিয়ে করলে যদি আশঙ্কা হয় আমি সমতা বন্টন করতে পারবো না ইনসাফ করতে পারবো না তাহলে কয়জন বিবি একজনই ঠিক আছে এটা বললাম কেন এটা একটা স্ত্রীর অধিকারতে আলোচনা করলাম তিন চার চার নাম্বারটা শোনেন বিবিরা মাঝে মাঝে ঘরে কাজ করতে গিয়ে অনেক ভুল হয় সব ভুল দেখেন না শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরবেন কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি না হয় গ্লাসটা বুড়ে গেছে প্রতিদিন গ্লাস ধোয় প্লেট দুই থেকে হঠাৎ একদিন ভেঙে গেছে আপনি মাসাল্লা পুরা কইলে তোর বাপের বাড়িতে নিয়ে আস আপনার দশটা কাপড় দইস একটা একটু হাতাটা ময়লা আপনি চিন্তা গেলেন কি ধো কাপড় একটু ভালো হয় না অথচ নয়টা কিন্তু ভালোই হইস কিছু ভুল দেখা না দেখার ভান ধরা দলিল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইফ্রক মুমিনুন মুমিনাতান কোন পুরুষ স্বামী যেন পুরুষ স্ত্রীর প্রতি বারবার বিদ্ধেশ পোষণ না করে ফাই ইন কারিহা মিনহা খুলকা স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে গ্লাস ভেঙেছে অথবা কোনো একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে রদিয়া বিনহা আখর আরো ভালো ভালো গুণগুলার দিকে তুমি তাকাও তাহলে তোমার মন আল্লাহ সন্তুষ্ট বানায়া দিবেন একটাও পছন্দ হয়েছে বাকিগুলা দেখো ভালো এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বারটা শোনেন এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব বউ পিঠানো স্বভাব আসেনি এলাকার অনেকের হ্যাঁ শোনেন আল্লাহ জিয়াহা বিদ্যর ফি ওয়াজ হিহা চেহারায় আঘাত করা যাবে না চেহারায় মারা যাবে না ও বি হিহা বিবিকে গালি দেওয়া যাবে না আবু দাউদ শরীফের একুশো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন আমার বাবা আল্লাহর নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন মা হাকু আহাদি যাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য নবীজি বললেন প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা বর্জনীয় দুইটা জোরে বলেন বিবির জন্য প্রথমে করণীয় কয়টা বর্জনীয় কয়টা করো দুইটা হলো আন্তঃ তিমাহা ইদা টাইম তা তুমি খাইলে বিবিরও খাওয়াও অত্যাক্সো হা ইদ আত্তা তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো নিষেধাজ্ঞা দুইটা এক নম্বরওয়ালা তা দ্রিবিল ওয়াঝা বিবির চেহারা আঘাত করবা না বলা তো কবে বিবিকে গালি দিবা না তোর বাপ তোর শুদ্ধ গোষ্ঠী খারাপ এগুলা বলে এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না এটা অন্যায় এখন প্রশ্ন হুজুর চেহারায় মারা যাবে না তো অন্য জায়গায় মারা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে পারবেন এরকম মারতে আরে পারবেন কিনা যদি পারেন তেমনি মাইরেন এমনি তো পারবেন না তাতে মাইরেন না না মাইরে কী করবেন ওয়াশ করেন কীভাবে ওয়াশ করবেন আমার দিকে তাকান বোখারি শরীফের তিন 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 এক তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস বোখারি শরীফের তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস যেই বিবি দেখবেন যে যে না মারা যাবে না তো কি করবেন টেলিভিশন দেখে মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে এটা কিভাবে ঠিক করবেন নবীজি কি বলে দেখেন নিসা সুবিনিসা নারীদেরকে খালি ওয়াস করতে থাকো কি করো পাইন্না হুন্না খুলিক নামিন দিল আইন তাদেরকে পাজরের হাট দ্বারা বানানো হয়েছে পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হল উপরের অংশটা এই যে বাঁকা এখন এই বাঁকাটা কি করবে নবী কয় ফাইন আকমতা যদি তুমি এটা সোজা করতে যাও কাসারতা তাহলে এটা আরও ভেঙে যাবে

তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা ঠিক আছে এই জন্য না আমারাই ভালো নবীজি বখারি শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না বিবি রে মারো কিভাবে বোখারি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো চার নম্বর হাদিস কল আরসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ নবী বলেন লাইজলিত আহ হুকুম ইমরা আতাকু তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো গরু ছাগলের মতো না পিটায় দিনের বেলা রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি সৌ তোমার সরম করে না তাহলে বিবি না মারা এটাই উত্তম বিবির হক তার প্রহার না করে বস নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা বলবে নজুর কি করবো মানে না মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না স্মার্টফোনটা যখন কিনে সন সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে কেন বাটন সেন্ট দিতে পারলেন একটা দিয়ে দিয়ে দিচ্ছেন প্রথমে একটা এই জন্য তো সারাক্ষণ গুণা করে আসার পরে আবদার করছে পাশের বাসায় চব্বিশ করছেন মাসাল এখন তো বিবি উল্টা পাল্টায় চলবে এটা দোষ তো আপনার তো পাঁচ নাম্বার প্রহার করা যাবে না ছয় নাম্বার মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন এটা স্ত্রী আপনার কাছে পাওনা স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন এমন স্বামী আছেন গত দশ বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই কর নাই শরীফের দলিল হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস রাতের বেলা নয়টা সাড়ে আটটা নয়টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান বিবির সাথে একটু বৈশাখ গল্প করেন শূন্য তো আদায় হবে আল্লাহ তালা আপনাদের দুজনকে রহমতের চাদরে ঢাকবে বঘারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস

এগারো বিবি এই কথা একমত হয়ে যায় আমরা কেউ কোনো বিষয় গোপন করব না স্বামীর সব গোপন কথা সবাই বলবো এগারো জন বিবি স্বামীর গোপন কথা বলবো নবীজি আম্মা যেন আয় সারে শোনায় আর হাসায় দেখো আগের যুগের মহিলারা কি গিবর শেখায়ত করত এগুলা শোনাই তো দশ জনের গল্প বলা শেষ এগারো নাম্বার যে মহিলা উনি বলেন আমার স্বামীর নাম হলো আবু জার ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন আমার স্বামী আমার গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে আমার পরিবারের সামান্য কয়েকটা বক্রির মালিক এমন অনেকটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে ফাজাহালানী ফি আহলি সহিলিন ওয়াতি তিন ওয়াদ্দা ইসিন ওয়া আমার স্বামী আমাকে এমন অনেকটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায় আহলি সহিল ধনী পরিবার ওয়াতি তিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোরার আওয়াজ তার মানে এই পরিবারের অনেক ঘোরা আছে ইসিন ওটের হাউদার আওয়াজ তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ ওটাস। আগের জামানায় যাদের ওটার ঘোরা আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় লোকার ধনী ও মোনাক্কিন শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায় শস্য মারানো বুঝেননি আগের জামানা মুরুব্বিরা বলতে পারবে যে ধান গম কিভাবে ছুটাইতো গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটাইতো তো কয় ওদের প্রচুর পরিমাণ শস্য এত ধনী একটা পরিবারে আমার আছে তো বলতে বলতে কয় আমার স্বামীর মতো ভালো হয় না শেষে আমার তালাক দিয়ে দিস কইতেস নবীজি বললেন আয়সা কুন্তুলাকি কাবিজার ইনলি উম্মি জারঈন এগারো নম্বর স্বামী তার বিবির কাছে যেমন অনেক সুন্দর একজন ভালো একজন মানুষ আমি নবী মোহাম্মদ দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসাবে তোমার কাছে তেমন তবে পার্থক্য হলো সে তার বউরে তালাক দিয়ে দিছে আমি তোমাকে কখনো তালাক দিব না বলছেন নবীজি সাল্লা আলি সাল্লাম গল্প শোনাইলেন তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা ভালো কিছু কথা বলা এগুলা সুন্নত এগুলা জায়জ আছে এখন আপনারা আজকে এই কথা শোনার পর আগামীকালকে আবার এই গল্প কইরেন না স্বামী বাজার থেকে আসছেন রাতে বিবি কইতেছে যে আজকে নাটকে কি কি হয়েছে আপনারা শোনাই বসেন এগুলা বলা যাবে না কি বলা যাবে তাহলে একটা হাদিস শোনাই কি বলা যায় হাদিসটার যে কিতাবের মধ্যে আসছে নাম সহিব নেহেব্বান হাদিস নাম্বার সাত হাজার একশো এগারো সাত এক 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 সাত হাজার একশো এগারো আম্মা জান সিদ্দিক আর তাল আনহা বলেন আমি নবীজির সাথে বসা আমাদের সমাজের একটা অবস্থা আমরা যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখি তখন কি কই আগামীকাল একটা লাল ভালো একটা মুঠ আমা আমি যখন আল্লাহ নবীর ভালো অবস্থা দেখতাম আল্লাহ নবীর মুড ভালো দেখতাম তখন আল্লাহ নবীকে আমি একদিন বললাম ইয়া রসুল আল্লাহ আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আ আসা মা তাকদ্দম আমিন জাম্বি হ্যাঁ মা তাক্ষর মা আসর তোমা আলানাত আল্লাহ তুমি আয়সাকে মাফ করে দাও আয়সার আগের গুনা পরের গুনা আয়সার গোপন গুনা প্রকাশ্য গুণা সব গুনা তুমি মাফ করে দাও স্বামীর মুড ভালো দেখে বিবি কি চাইছে কাপড় কয়ে দোয়া করে দাও তো নবীজি যখন এই দোয়া করছে আম্মা জানের জন্য সিদ্ধি করা দিয়ে আল্লাহ জন্য উনি এত খুশি হয়েছে আম্মা জান দহিকাত হাসছেন হাসতে হাসতে হাততা সাকাতা রসুহা ফি হেজরিহা ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়ে পড়ছে মানে হাসতে 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 কোলের উপর বেড়ে গেছে এত তো নবীজি বলেন আয়েশা আয়া সুরু দোয়া ই আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয় আয়েশা সিদ্দিকা জবাব দেয় মা লি লাইয়া দোয়া উক হুজুর আমার কি হলো আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে নবীজি যেই কথাটা বললেন এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন নবী আমাদেরকে কত ভালোবাস আল্লাহ নবী বললেন আয়শা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম আমি বলছি আল্লাহ আয়েশার আগের গুনা পরের গুনা প্রকাশ্য প্রকাশ্য সব তুমি মাফ করে দাও নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম ইন্নাহালা দোয়া ই আমি আমি যতবার যতবার নামাজ পড়ি দোয়া করি করি এই দোয়াটা আমার জন্য তো দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে আম্মাজানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম যে আমগুনবি আমাদের জন্য প্রত্যেক দোয়া আল্লাহরে বলছে আল্লাহ আমার উম্মতের আগের গুনা পরের গুণা প্রকাশ্য গুনা অপ্রকাশ্য সব মাফ করে দেন তাহলে ছয় নাম্বার অধিকার স্ত্রীর স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা সাত নাম্বার স্ত্রীর অধিকার আইয়া জানালাহা ইজাস্তা যারা থুবিল খুরুজ স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে তালিমের জন্য মাফিলে আসার জন্য কোনো মাদ্রাসার একটা দিনই কাজে দিনই দাওয়াতে দিনই একটা তালিমে অংশগ্রহণের জন্য কোনো অসুস্থ আত্মীয়কে দেখার জন্য শ্বশুর বাড়ি বাবার বাড়িতে যাওয়ার জন্য সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া এটা স্ত্রী তার কাছে পাওনা কয়েকটা শর্তে এক রাস্তাঘাটে কোনো ফেতনার আশঙ্কা থাকা যাবে না রাস্তা স্ত্রীর উপর কোনো খারাপ জিনিস হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকা যাবে না স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে এই আশঙ্কা থাকা যাবে না সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে দিনই কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাও না বুঝে আসছে আট নাম্বার মন দিয়ে শোনেন আট নাম্বারটা আল্লাহ জোরাহা স্ত্রীর থেকে আলাদা থাকা যাবে না বিশেষ করে রাতে প্রয়োজনে যদি আলাদা হওয়া লাগে স্ত্রীর কাছে পরামর্শ করে আলাদা থাকা লাগবে প্রয়োজনে যাইতে হলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে গেলে পরিপূর্ণ সম্মতি ওই যেতে হ্যাঁ পরিপূর্ণ সম্মতি লাগবে না সমস্যা আছে কিন্তু যেখানে যান এই যে তাবলিক তিন দিন সাত দিন চল্লিশ দিন যেখানে যাইতে হন স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে এগুলোতে তো এই জন্য দিনদার হওয়া এখন দেখেন বোহারি শরীফের হাদিস শুনি আগে পাঁচ হাজার দুইশো দুই নম্বর হাদিস তাআলা এলামার্লাহার বর্ণনা তিনি বলেন নবী হালাফা আল্লাহ শপথ করলেন আলা উনি ওনার বিবির কতিপয় বিবির ঘরে এক মাস প্রবেশ করবে না উনি শপথ করলেন হাদিস দ্বারা বোঝা যায় মাঝে মাঝে বিবির থেকে আলাদা হয়ে যাওয়া এটা জায়জ আছে আল্লাহ নবী শপথ করলেন তার কতিপয় বিবির কাছে এক মাস থাকবে না নবীজি একটু রাগ হয়ে গেছিলেন বিবিদের উপরে অভিমান করা শপথ করছে আমি যেমন মাস বোঝা যায় প্রয়োজনে বিবিরে আলাদা করা এই জন্য মাসাল্লা শুনে নেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যদি তোমরা বিবিদের থেকে কোনো ভয়ঙ্কর অপরাধ পেয়ে যাও তখন তাদেরকে সায়স্তা করার কয়েকটা সুরত এক নাম্বার ফাইজু হন্না ওয়াস করো কি করো ওয়াশ করো এক নাম্বার ওয়াশ করো বিবিদেরকে ওয়াশ করতে থাকো করতে থাকো যদি কাজ না হয় দুই নাম্বার ওয়া জিরু হুন্নাফিল বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করার তিন ব্যাখ্যা এক একই বিছানায় শুইবেন চেহারা আরেক দিকে ফিরে রাখবেন বিবিরি বুঝাইবেন তোমার উপর আমি রাগ তাই তোমার দিকে তাকাই না তুমি এই অপরাধ না সারলে আমি আর তোমার দিকে তাকাবো না বিছানা আলাদা করার দ্বিতীয় ব্যাখ্যা একই ঘরে থাকবেন বিবি খাটে আপনি সোফায় বা হ্যাঁ খাটে সোফায় আপনি ঘাটে বিছানা আলাদা করার তিন নাম্বার ব্যাখ্যা উনি এক রুমে আপনি আরেক রুমে কিন্তু কথাটা ঘরের অন্য সদস্যরা যেন না জানে কথাটা বুঝছেন হ্যাঁ এই বিষয়টা যেন আপনাদের দুইজনের মাঝে সীমাবদ্ধ থাকে তাহলে বিবি যদি কোনো অপরাধী লিখতে সারাক্ষণ নাটক সিনেমা দেখে হ্যাঁ স্বামীর এরা পছন্দ না তুমি এটা না ছাড়লে আমি তোমার দিকে না তো মাঝে মাঝে এইভাবে করার জন্য বিছানা আলাদা করা শরীয়ত বলে এটা যায় তো নবীজি শপথ করলেন এক মার যাবে না ফলমা মাদাত ইসাতু ওয়া 20 দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন নউরা আল্লাহ নবী সকাল বেলা অথবা বিকাল বেলা তার বিবিদের কাছে গেলেন কয়দিন হইছে শপথ করছে কয় মাস কেউ আল্লাহ নবীকে বললেন হুজুর হালাফতা আনলা তাদখুল আলাইহিন না সাহার আপনি শপথ করলেন মাস যাবেন না আপনি উনত্রিশ দিন পর কেন গেলেন নবীজি কয় আমারে তোমরা বোঝাও মা মাস মাঝে মাঝে 29 দিনে হয় হয় না দেখছেন আমাদের নবী কত চালাক আমাদের নবীজি কত জ্ঞানী আমাদের নবীজির আল্লাহ কত জ্ঞান দান করছে তা আমারে বুঝাও মাঝে মাঝে উনত্রিশ দিনও মাস হয় তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল প্রয়োজনে আলাদা হওয়া যায় বাকি বিবির সাথে থাকাটাই এটা বিবির হক নয় এই নয় নাম্বারটা ভালো করে শোনেন যাদের বিবি আছে সবাই আমরা চাই বিবিরা যেন আমাদের সামনে পরিপাটি সুন্দর হয়ে থাকুক এটাই তো চাই নাকি চান না চাইলে আপনাদের মাতার মধ্যে সমস্যা আছে চাইতে তো হবেই নবীজি চাইছে তা আপনি চাবেন না কেন দলিল বাই হাকি শরীফ হাদিস নাম্বার চোদ্দ হাজার সাতশো আঠাশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ওহিব্বু আন আতাজাইয়ান আলীল মার কামা ওহিব্বু আন তাতাজাইয়ান আলী নবীজি বলেন আমি যেমন চাই আমার বিবি আমার জন্য পরিপাটি হয়ে থাক আমি নবী আমার বিবির জন্য সুন্দর হয়ে থাকা পছন্দ করি নবীজি বলেন আমি বিবির জন্য ওরকম সুন্দর হয়ে থাকা পছন্দ করি যেমন আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক এই জন্য এটা ইসলাম আপনাকে না করে নাই স্বামী স্ত্রী দুইজন পরিপাটি হয়ে সুন্দরভাবে থাকা এটা ইসলাম নিষেধ করে নাই কয় নাই যে আপনি খ্যাত হয়ে থাকেন সারাক্ষণ এটা ইসলাম আপনাকে বলে নাই এই নয় নম্বর অধিকার স্ত্রী আপনার কাছে এটা পাও না দশ নম্বর অধিকার আপনি বিয়ে করছেন বিয়ে করার পর সারাদিন আপনি নামাজ পড়েন আর সারা সারাদিন আপনি রোজা রাখেন আর সারা রাত নামাজ পড়েন বিয়ে করার পর এই ঘটনা নবীর জামানায় এক সাহাবার ক্ষেত্রে ঘটে গেছে দলিল বুহারি শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস এক হাজার নয়শো সাতাত্তর নবীর সাহাবা আবদুল্লা ইবনে আমর রদি আল্লাহ তাল আনহুমার বর্ণনা তিনি বলেন আল্লাহ নবীর কাছে আমার ব্যাপারে নালিশ গেছে আন্নি আশ্রুদু সৌমা ও সল্লিল্লাইলা আমি সারাদিন রোজা রাখি আর সারা রাত নামাজ আদায় করি আমার নবীর কাছে এই অভিযোগ যায় নবীজি আমাকে ডাকলেন ডাকার পর বললেন কি মিয়া বিয়ে করার পর সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো তাহলে বিবি কই সাহাবা কয় হুজুরের তো ভালো কাজ করি আল্লাহ নবী কয় তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন শোন ইন্নালি আইনি আলাইকে আলাই কে তোমার চোখের হকাস কি আছে তোমার চোখের হকাস আস ও ইন্নালি নাফসিকে কে আলাই কে তোমার জীবনের হকাস আস স্বাস্থ্য রক্ষা করা এই স্বাস্থ্যের একটা হক তিন নাম্বার ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হাজ্জাত তোমার বিবির হক আছে চোখের হক আদায় করো ঘুমানোর মাধ্যমে স্বাস্থ্য সুন্দর রাখো ঘুমানোর মাধ্যমে বিবির হক আদায় করো তাকে সময় দেওয়ার মাধ্যমে তাহলে সারা রাত নামাজ পড়া সারা দিন রোজা রাখা নফল রোজা বিয়ে করার পর ইসলাম আপনাকে বলে নাই ইসলাম আপনাকে এটা বলে নাই যে বিয়ে করার পর আপনি নিয়ত করলেন আমি আল্লাহ রাস্তা বাইরে হয়ে গেলাম আর জিন্দিগি তো আসবো না বউরে ঘরে থুয়ে চলে গেছে এটা আপনাকে ইসলাম বলে নাই কথা বুঝে আসছে সবার দশ নাম্বার অধিকার এগারো নাম্বার আর তালাত্তুফু স্ত্রীর মনোরঞ্জন করা মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা বিনোদন দেওয়ার চেষ্টা করা বিনোদন ইসলামী বৈধ এই বিনোদন মানে নাটক সিনেমা না বিনোদন এই ব্যাপারে আপনাদের সামনে চারটা হাদিস বলি প্রথম বুখারি শরীফের পাঁচ হাজার একশো নব্বই নাম্বার হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা বলেন কানাতিল হাবাসাতু ইয়াল আবু নাবি হেরাবিহিম হাফ সারা মদিনার মসজিদের চত্বরের মধ্যে বর্ষা দিয়ে প্রতিযোগিতা করতেছিল আল্লাহ নবীর সাতারণী রসুল আল্লাহ নবী আমার সামনে পর্দা হয়ে দাঁড়াইলেন আমি নবীর পিছনে দাঁড়াইলাম দাঁড়ায় দাঁড়ায় হাফসি গোলামদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম ফামাজিল তো ইলাইহিম হাত্তা কুন্তু আনা আনসারিফু আমার যতক্ষণ মন চাইলো আমি ততক্ষণ প্রতিযোগিতা দেখতে লাগলাম আম্মা জান বলেন ফাকদুরু কদরুল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া অনুমান করতে পারো আমার মতো একটা বয়সী মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে তোমরা অনুমান করে নাও এই হাদিসের মাধ্যমে বোঝা যায় নতুন বিয়ে করার পর আপনার বিবির বয়স তখন অনেক কম তোই কম বয়সে আঠারো উনিশ বছর তখন তাকে বিনোদন দেওয়া ইসলামের মধ্যে থেকে কোনো অবৈধ বিনোদন না আপনি তার সাথে একটু হাসি ঠাট্টা করা ঘরে একা একা বসে কিন্তু কোনো অবৈধ বিনোদনের মাধ্যমে না আপনি তাকে নিয়ে হাঁটা ওই সময় হাঁটা রাতে আপনি হাঁটলেন নয়টার পরে হাঁটলেন রাস্তায় বাড়ির সামান্য সামনে হাঁটলেন দুজন সে বোরকার ভিতরে আর আপনি হাঁটলেন দুজন কেউ যেন না দেখে বাস আপনার হাঁটলেন চাঁদের রাতে হাঁটলেন এটা ইসলাম নিষেধ করে না দলিল দিচ্ছি চাঁদের রাতে যে হাঁটারও দলিল আছে দিতেছি বগারি শরীফের আরেখাদিস আম্মন আসা বলেন বানাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাপড় দিয়া খেলনা বানায়া নবীর ঘরে আইসাও খেলতাম বয়স ছিল আমার সাড়ে ছয় সাত ছোট মানুষ নবীজির বাসায় আমি যখন খেলতাম কান কানালী সব আহ আমার কয়েকজন বান্ধবী ছিল বান্ধবীরাও আমার সাথে খেলতো ফকানা রাসূলুল্লাহ ইদা দখল আল্লাহ নবী যখন বাসায় আসতেন ইয়ানা মিনহু আমার বান্ধবীরা নবীর পালায় যেতো নবীজি যখন দেখতেন আমার বান্ধবীরা পালিয়ে যায় নবী বাহিরে যাইতেন অলিতে গলিতে আমার বান্ধবীদেরকে তালাশ করে করে হুন্না ইলাইয়া আমার বান্ধবীদেরকে আমার কাছে আনতেন আমার বিনোদনের ব্যবস্থা করে দিতেন নবীজি আমার মনের সান্তনা দেওয়ার জন্য আমার বান্ধবীদেরকে আমার সামনে নিয়ে আসতেন এবার হাদিস শোনেন আবু দাউদ শরীফের পঁচিশশো আটাত্তর নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো আটাত্তর আম্মা জান আশা কয় আমি আর নবীজি রাতে একসাথে হাঁটতেছি দুজন তো আম্মা জানায় আশা সিদ্দিকা কয় নবীজি আমাকে বলছে বা আমি নবীকে বললাম চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক দুইজনের দৌড় দৌড় দিবে এখন আপনারা এই সমাজে কীভাবে এটা করতে পারেন যদি কারো টাকা পয়সা থাকে বাউন্ডারি দেয়াল দিয়া এই দেয়ালের ভিতরে দৌড় দিতে পারেন যেন কেউ না দেখে শর্ত হলো অন্য কোনো পুরুষ দেখতে পারবে না এখন আম্মা জানায় বলেন সাবাক না আমরা দুজন দৌড় দিলাম দৌড় দেওয়ার পর ফাঁসাবাক তুহু আমি দৌড়ে জিতে গেলাম আমি দৌড়ে আল্লাহ নবীকে হারায়া দিলাম সুবাহান আল্লাহ মহাদ্দিসিনি কারাম লিখছেন যে আসলে নবীজি ইচ্ছা কইরা ওনার বিবেরি জিতে দিস কেন ছোট মানুষ মন রক্ষা করার জন্য নবীজি ইচ্ছা কইরা জিতে দিস আম্মা যা নাইশা বলেন কয়েকদিন পর আবার ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম আমি বললাম হুজুর আজকে আরেকবার হয়ে যাক নবীজি কয় তাই না কি কয় হা তাহলে আম্মা হামালতুল্লাহ আমি তখন একটু ভারী হয়ে গেছি দনোজন আবার দূর দিলাম ফাঁসা বা কনি আজকে আল্লাহ নবী আমাকে হারায়া দিস সুবাহ আল্লাহ হারানোর পর নবী কি বলে দেখেন আল্লাহ নবী কয় আশা হাজিহি বিতিল সাবক ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম দেখেননি মোহাব্বত করে। কয় তো স্ত্রীকে বৈধ বিনোদন দেওয়া এটা ইসলাম নিষেধ করে না আপনারা মনে করেন বিবিরে ঘরে আনার পর শুধু তরিতরকারির কথা জিজ্ঞাসা করবো ডেলি কি লাগবে বাজারে আর আসমু বাসায় আসার পর বাস রাতের বেলা খাইলাম খায় শুয়ে গেলাম বাস এটাই মনে সংসার আর সারা জীবনে দশ বছর হয়ে গেছে আপনাদের মাঝে এরকম আছেন ভিভিরে কোনো দিন জিজ্ঞাসাও করেন নাই ভালো মন্দ দশ বছর গত এমন হয়ে গেছে খালি টাকা পয়সার হিসাব কি অবস্থা গত সপ্তাহে যে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম কই আছে ওখান থেকে দুই হাজার টাকা দাও এটাই আপনার কথাবার্তা এগারো নাম্বার স্ত্রীকে বৈধ বিনোদন দেওয়া বারো নাম্বার আজ্ঞ হাসিনা জন স্ত্রীর প্রতি সুধারণা রাখা স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা এর স্ত্রী আপনার কাছে পাও না সূরা নূর আয়াত নাম্বার বারো আল্লাহ বলেন লাউলা মিনা যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে মুনাফিকরা যখন মদিনার মধ্যে খারাপ রটনা করছে মিথ্যা রটনা করে দিল ইমানদার তোমরা কেন নিজেদের প্রতি ভালো ধারণা রাখলা না ইস্ত্রি মুসলমান স্বামী মুসলমান এই মুসলমান স্বামী রুচিত স্ত্রী মুসলমানের উপর ভালো ধারণা রাখা কারণ দনুজন মুসলমান সুরা হুজুরতের বারো নম্বর বলেন ইয়া আইদু আল্লাহ দিন ত্যা নিবু কাশি রম মিনজন হে ইমানদার তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচ আবুদাউদ্ শরীফের হাদিস চার হাজার নয়শো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন হুসনুজ্জন্নিমিন হুসনিল ইবাদা ভালো ধারণা যারা রাখবা তোমার এই ভালো ধারণা ভালো এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় ধারণা ভালো রাখবেন আল্লাহ আপনার এবাদত করার সব দান করবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন তোমরা যদি চাও ইমানের সাথে মরবা ইমানের সাথে মরতে চাই কারা কারা সবাই চাই না হাত ইমাম শাফি বলেন মান আহাব্বা এই ইউতামালাহু বিল কেউ যদি ইমানের সাথে মরতে চাও ফালিয়াসিনী জন্না বিন্যাস ওই ব্যক্তি যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে ইমাম সাফি বলেন আমার অভিজ্ঞতা কোনো মানুষ যদি অন্য কোন মানুষের প্রতি ভালো ধারণা রাখতে রাখতে তার মরণ হয়ে যায় ওই মরণের সময় তার জবানে আল্লাহ কালিমা জারি করে দেয় ধারণা ভালো রাখা স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা এইগুলো বারো নাম্বার অধিকার তেরো নাম্বার যারা নতুন যুবক বিয়ে করছেন যারা নতুন তারা শোনেন মন দিয়া কারণ মুরব্বীরা এই অপরাধটা করে না যুবকরা এটা করে আর যারা যুবক বিয়ে করবেন তারাও শোনেন গোপন কথা বন্ধুকে না বলা এটা বর্তমানে এমন একটা নির্লজ্জর ব্যাপার স্ত্রীর সাথে কি হয় না হয় বন্ধুদের সাথে বলে বেড়ায় স্ত্রীর গোপন কথা বন্ধুদেরকে না বলা এটা অন্যায় এই ঘটনা নবীজির যুগে ঘটে গেছে দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার একুশো চুয়াত্তর নাম্বার হাদিস সামনে সাহাবা পুরুষ সাহাবাদেরকে নবী বললেন তোমাদের মধ্যে এমন কে যা আতা আহলা বিবির কাছে আসলা আসার পর আগলা কাবা দরজা বন্ধ করলাও আলক আলাইহি চিত্র পর্দা ফালাইলা দরজা জানালার এরপর তোমাদের মাঝে আল্লাহ প্রদত্ত যেই ভালোবাসা হয় পরের দিন বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা ওয়া কাজা বন্ধুরা বলে নতুন বিয়ে করলি কি খবর আপনি বন্ধুদের সাথে একের পর এক সব বলে দিচ্ছেন আল্লাহ নবী কয় তোমাদের মাঝে কোনো পুরুষ এমন আছো কি না সব চুপ কেউ কথা কয় না এবার নারীদেরকে বললেন এই নারীরা তোমাদের স্বামীদের সাথে কি হয় না হয় বান্ধবীদের সাথে কারা কারা বলে বেড়াও সব চুপ এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে পুরুষদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে নারীদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে পুরুষরা বন্ধুদেরকে বলে বেড়ায় নারীরা বান্ধবীদেরকে বলে বেড়ায় কয় তাই নাকি হ্যাঁ শোনো যেই পুরুষ তার বিবির গোপন বিষয় বন্ধুদের কাছে বলে বেড়ায় এই পুরুষ ওই শয়তানের মতো যেই শয়তান রাস্তায় কোনো একটা শয়তান নারীর সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা সচক্ষে সব দেখতেছে সে হলো ওই শয়তানের মতো কি হাদিস বুঝে আসছে সবার? এবার নবীজি কি বলে দেখেন ریاজুস সলিহিন কিতাবের নাম হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইননা মিন আশররিন নাস ইনদাল্লাহি মানজিলাতানYawmal Qiyama কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ওই স্বামী আর রজুল তুফজি ইলাল মার আ তুফজি ইলাইহি ওই স্বামী যে স্বামী তার বিবির সাথে একান্তে মিলিত হয় ওই নারী যে নারী তার স্বামীর সাথে একান্তে মিলিত হয় হওয়ার পর পরের দিন মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায় স্বামী বন্ধুদেরকে বলে বেড়ায় আল্লাহ নবী কয় ওই স্বামী কেয়ামতের ময়দানে আর ওই স্ত্রী কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দাবান্দি হবে বলেন নাউজুবিল্লাহ সবচেয়ে নিকৃষ্ট হ্যাঁ স্বামী স্ত্রীর মাসালাগত কোনো ব্যাপার যদি হয় ওলামাদেরকে জানান কোনো আলেমের সাথে পরামর্শ করেন কোনো মুফতির সাথে পরামর্শ করেন কিন্তু আপনি সব বন্ধুদেরকে বলে বেড়াবেন এটা অন্যায় স্ত্রীর অধিকার এটা রক্ষা করা হয় না আপনি স্ত্রীর গোপন বিষয় বন্ধুদেরকে বলে বেড়াচ্ছেন স্ত্রীর এই যে অধিকার নষ্ট করলেন কেয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে চোদ্দ নম্বর আদামুল ইজরর । স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করা যাবে না দশ বছর বিয়ে বিয়েছে এখন একটা অন্য মেয়ের তার ভালো লাগে মানে স্বামীর দশ বছর এসে বিয়ে করছে এখন স্বামীর দিকে মন চিন্তা করে বিবিরে ডাইরেক্ট কিভাবে ঘর থেকে সরাই এলাকার মানুষ কী বলবে না বলবে কোনো একটা মাধ্যম খুঁজি তাবিজ করে জাদু করে বিবির মন যেন তার থেকে উঠা যায় এটা আপনি বিবির ক্ষতি করলেন ইবনে মাজা হাদিস নাম্বার তেইশশো চল্লিশ এবং তেইশশো একচল্লিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো চল্লিশ দুই হাজার তিনশো একচল্লিশ

ওই ব্যক্তি অভিশপ্ত যেই ব্যক্তি কোনো মুমিনের বিরুদ্ধে খারাপ চক্রান্ত করে আল্লাহ নবী কয় ওই ব্যক্তি অভিশপ্ত কোন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যদি খারাপ চক্রান্ত করে অথবা কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো খারাপ চক্রান্ত করে সে অভিশপ্ত সে জাহান নামি বলেন না আউজুবিল্লা একা নবীজি বলেন আমি যদি ওনার ক্ষতি করার চেষ্টা করি নবীজি বলেন আবর বিহি আল্লাহ আমার ক্ষতি করবে আপনি যদি কারো ক্ষতি করেন আল্লাহ আপনার ক্ষতি করবে আপনি যদি কারো বিরুদ্ধে পোষণ করেন সাক্ষ্য আল্লাহ আপনার সাথে পোষণ করবে আল্লাহ দেখতে না গেল পনেরো নাম্বার আমার দিকে তাকান পনেরো নাম্বার ইজহারুল ফাম স্ত্রীকে যে আপনি ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বইলেন স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বইলেন কাজ তো সরম করে আরেক বেডির কইতে তো সরম করে না সমাজের এমন অবস্থা আব্বারে সালাম দিতে ছেলে লজ্জা পায় বাপের ছেলে সালাম দিতে পায় মারে ছেলে সালাম দিতে পায় সালাম কি দোয়া না বাবার জন্য 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 সালাম আসসালাম কি কথা মা বাবারে সালাম দিবে এটা ছেলে কি পায় লজ্জা পায় এই যে লজ্জা পাওয়াটা ছেলে মারে সালাম দিবে ছেলে বাবারে সালাম দিবে এই সমাজে লজ্জা পায় নাউজুবিল্লা বলেন আপনি লজ্জাবান মানে আমি আমার মোবাইল দিয়ে আমার আম্মা ছাড়া আর কারোর সাথে কথা বলি না আমি মোবাইল শুধুমাত্র আম্মার সাথে কথা বলি মোবাইলে আমার একটাই নাম্বার আম্মা আমার মোবাইল নাম্বার কেউ জানে না একটা নাম্বার যেটা মা ফেলে এটা আমার ছাত্রের কাছে তো আমার আম্মা ছাড়া আমি কারোর সাথে মোবাইলে কথা বলি না তো আম্মার সাথে আমি ডেলি কয়েকবার সালাম হয় আমার মানে কি আম্মারে সালাম দেওয়া এটা লজ্জার কি মানে লজ্জা পায় ছেলে বাপেরে সালাম দেবে ছেলে মারে সালাম দেবে লজ্জা পায় এটা কেমন কথা ভালোবাসা মুখে প্রকাশ করবেন বিবিনি যে ভালোবাসেন এটা জায়দ আছে দলিল মুসলিম শরীফের ছয় হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহার বর্ণনা তিনি বলেন মাগির তো আল্লাহ নিসা ইনাবি সল্ল মাই কমান কি কি করতেছে বারবার আরে মাইকে যে এই করে আওয়াজ হইতেছে দেখেন মাই কমান সাউন্ড কমান আপনি বুঝতেছেন না আওয়াজ হইতেছে আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহা বলেন মাগীর তো রিসা ইদ নবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম খাদিজা আমি আল্লাহ নবীর কোন বিবির সাথে ঈর্ষা করি না শুধু নবীর বিবি খাদি যার সাথে আমি ঈর্ষা করতাম ও ইমনিলাম উদ্রিকা খাদি যাকে আমি কখনো দেখি নাই এরপরেও খাদি যার উপর আমার ঈর্ষা হই নবী কেন তার বিবি খাদি এত ভালোবাসে কানা ইজাজ বাহার সাতা তিনি যখন বকরি জবাই করতেন গোস্ত প্যাকেট করতেন ভালো ভালো অংশগুলা সাহাবাদেরকে দিয়ে বলতেন আর শিলু বিহা ইলাস দেখ ই খাদিজা এই গোস্তগুলা খাদিজা আর বান্ধবীদের বাসায় পাঠায়া দা হো আম্মা জান আয়েশা বলেন আগত তুহু ইয়াও মা একদিন নবীজরে আমি রাগায়া দিলাম আল্লাহ নবীর আমি রাগ উঠায়া দিলাম নবীজীরে রাগায়া দিছি কি কইছি খাদিজা আরে সারাক্ষণ খাদিজা খাদিজা করেন খাদিজা এত ভালোবাসেন নবীজি জবাব দিলেন আয়শা কতরুজিত হেব্ব বাহা খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে গেথে দেওয়া হয়েছে রুজিক তো আমার রিজিক দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার রিজিক তাহলে বিবি ভালোবাসে নবী মুখ দেওয়া বলছে ঠিক না এখন আপনারা বলতে সরম করে এবার দেখেন আম্মা যেন আয়সা সিদ্দিকার ব্যাপারে নবীজি কি বলে এটা বোঝার আগে আমার দিকে তাকান সবাই এটা একটা রুটি বলেন এটা কি এই রুটি বঘারি শরীফের তিন হাজার সত্তর সাতশো সত্তর নম্বর হাদিস বলবো এখন বঘারি শরীফের সাততিরিশশো সত্তর নম্বর হাদিস বোঝার আগে এই রুটি সিরতেছি দেখেন রুটি সিরলাম ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে রাখলাম রুটি গোস্তের ঝোলের মধ্যে ছিঁড়া রুটিগুলো রাখার কিছুক্ষণ পর এই রুটিরা খাবো এটাকে বলা হয় সারিদ কি বলা হয় আমাদের নবীজি এই খাবারটা সবচেয়ে পছন্দ করতেন আপনারা কালকে বা যেদিন পারেন এই শূন্যটা পালন করবেন রুটি বানাইবেন ঘরে বানানোর পর ছিঁড়বেন ছিঁড়ার পর এই ছেড়া অংশগুলো গোস্তের ঝোলের মধ্যে ভিজাবেন ভেজানোর পর একটু পরে উঠে খাবেন আর মনে মনে নিয়োগ করবেন আল্লাহ আপনার নবী এইভাবে খাইতেন নবীর মহাব্বত এইভাবে খাইতিস এখন হাদিস শোনেন বুহারি শরীফের তিন হাজার সাতশো সত্তর নম্বর হাদিস কি শূন্যটা পালন করা যাবে তো নাকি আটার টাকা নাই আছে নবীজি বলেন ফদ্দু আয়েশাত আলা সাইরিত নিসা কাফাদলি নিসা কাফাদলি আয়েশ কাফাদলি সারিদি আলা সাইরিত তাআম আল্লাহ নবী বলেন সমস্ত খাবারের মধ্যে সারিদ যেমন আমার পছন্দ সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ আল্লাহ নবী তার বিবিকে ভালোবাসে মুখ দিয়ে প্রকাশ করলেন তাহলে পনেরো নাম্বার অধিকার স্ত্রী কি যে আপনি ভালোবাসেন মাঝে মাঝে আপনি মুখ দিয়ে বলা ষোলো নাম্বার অধিকার স্ত্রীকে আপনি ভালোবাসেন কর্মের মাধ্যমে প্রকাশ করা এটাও তাকান এটাও দায়িত্ব এই যে নাসাই শরীফের তিনশো আশি নাম্বার হাদিস দেখাই আম্মা জান আয়সা বলেন কুন্তু আশ্রবু মিনাল কদা আমি অপবিত্র অবস্থায় মুখ লাগায়া গ্লাস থেকে পানি পান করতাম কুন্তু আশ্রবু মিনাল কদাহি ও আনা হাইজ মা বোনরা একটা অসুস্থতা হয় আল্লাহর পক্ষ থেকে এটা তো বলতেছে আমি অপবিত্র অবস্থায় পাত্রে মুখ লাগায় পানি পান করতাম এবার দেখেন আমার ঠোঁট যেখানে লাগছে নবীজি বিবি আয়েশা বলেন পান করার পর বাকি পানিটা আল্লাহর নবীরে দিতাম নবীজির দিকে তাকায় দেখতাম ফায়দাউ ফাহু আলা মাউদি ফিইয়্যা আমি যেই জায়গায় ঠোঁট রাইখা পানি পান করলাম নবীর ঠোঁটটাও অবিকল ওই জায়গায় রাখছে রাখার পর ফায় মিনহু আল্লাহ নবী পানিটা পান করলেন রক আমি হাড্ডি খাইতাম হাড্ডি অপবিত্র অবস্থায় হাড্ডি খেয়ে খেয়ে বাকিটা দেখতাম আমার ঠোঁটের জায়গায় লাগিয়ে আমার ওই বাকি হাড্ডি খেয়ে আল্লাহ নবী আমার প্রতি কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতেন এখন আপনারা যারা স্বামী আছেন বিরি খেয়ে ঘরে গেলে আপনার এই হাড্ডি কেমনি আপনি বিবি কথা ঠিকই না দেখেন বিষয়টা বিষয়টা যদিও ঠিক আছে একটু হাসির কিন্তু আসলে এরকম না আপনি এই যে সিগারেট খেয়ে ঘরে যান আপনার বিবিকে কষ্ট দেওয়া হয় এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয় তা আপনার বিবি তো লজ্জায় কিছু বলবে না দেখেন ভাই এই বিড়ি সিগারেট টানবেন না এটা এগুলো ঠিক না এগুলোর মাধ্যমে আপনি যে এটা করেন করে ঘরে যান তা আপনার বিবি কষ্ট পায় তাহলে আপনাদের এই মহাব্বত কিভাবে প্রকাশ পাবে বলেন যেটা নবীজি সাল্লাহ সাল্লাম আর তার বিবির মধ্যে যে মহাব্বত আমরা দেখলাম হাদিসের মাধ্যমে এই মহাব্বত কিভাবে প্রকাশ পাবে আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন এক গ্লাসে স্বামী স্ত্রী পানি পান করা এক পাত্রে খাওয়া হাদিস থেকে আমরা জানলাম সতেরো নম্বর স্ত্রীর অধিকার স্ত্রীর প্রতি মাঝে মাঝে আন্তরিকতা প্রকাশ করা এটাও শূন্য দলিল আর সুনানুল কুবরা নামে একটা কিতাব আছে হাদিস নাম্বার আট হাজার নয়শো একান্ন নাম্বার হাদিস মাঝে মাঝে আপনারা বিবিরে অনেক মায়া করে কিছু ডাকেন যেমন ছেলেরে ডাকেন মানিক কালা মানিক এই মানিক করে ডাকেন না তো বিবিরে মাঝে মাঝে কিছু বলা আবার শয়তান করে ফেললেন না এটা জায়েজ নেই শয়তান তো মানে অনেকে মোহাম্মত করে আপনি এটা বুঝলে যায় না আবার এখন কি বলা যাবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম দেখলেন যে একদল হাফসি গোলাম মসজিদে নবীবীর চত্বরে বর্ষা খেলতে এসে বর্ষা প্রতিযোগিতা নবীজি আম্মাজান আয়সাকে বললেন ইয়া হুমায় র কি বললেন হুমায়রা মানে লাল সুন্দরী নবীজির বিবির নামায়ষা নবীজি ডাক দিয়েছেন ইয়া হুমায়রা ও লাল সুন্দরী সোবাহ আল্লাহ এভাবে আন্তরিকতা প্রকাশ করতেন আর তো হিব্বিনুরি ইলাইহিম তুমি কি তাদের বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও একটু সামনে আসেন এই জায়গায় আসুন আপনার দিয়ে একটা দেয় তুমি তাকান তুমি কি বর্ষার প্রতিযোগিতা দেখবা কয় হ্যাঁ তা আম্মা জানা বলে নবী আমার জন্য এত আন্তরিকতা দেখাইলেন ওই দিন ফা কম আবিল বা দরজায় দাঁড়ায় গেছে নবী দাঁড়ানোর পর আমি পিছনে দাঁড়াইলাম ফু জাকি আলা আতিকি নবীর কাঁধের এই জায়গাটায় আমার থুতনিটা রাখলাম ইলা আমার গালটা নবীজির গাল মুবারকের সাথে লাগাইলাম এইভাবে পিছন থেকে দাঁড়ায়া দাঁড়ায় আমি তাদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম তা আমা জানা আশা করে নবী আমি ছোট মানুষ তো যতক্ষণ মন দেখতেছি নবী কিচ্ছু কয় না দাঁড়াই রয়েছে আমার জন্য তো দেখেন স্ত্রীকে আন্তরিকতা প্রকাশ করে আপনার বিবি আপনার সাথে মাঝে মাঝে অভিমান করে তা আপনি জানেন উনি কী খাবার পছন্দ করে আপনি গত দশ বছর ওই খাবারটা তারে খাওয়ার নেই তো আজকে আপনি বাজার থেকে ওইটা চুপে চুপে কিনে আনলেন হঠাৎ দিয়ে দিলেন খুশি হয়ে যাবে এতে শূন্যতা আদায় হলো আন্তরিকতা প্রকাশ কেলো দুইজনের ঝগড়াও মিঠে গেল এই গেল সতেরো নম্বর অধিকার স্ত্রীর তা আমরা মনে করি কি ইসলামে মনে খালি স্বামীর অধিকার খালি স্বামীর খেদমত করো বিবির কোনো অধিকার নাই এই জন্য আমি একটু অন্য টাইপের ছেলে দেখবেন গতানুদিক যারা যেই বয়ান করে আমি এটি করি না সবাই খালি স্বামীর অধিকার বয়ান করে আমি করি স্ত্রীর অধিকার বয়ান কারণ স্বামীর অধিকার তো সব মাহফিলে শোনেন সবাই খালি বাপমার অধিকার বয়ান করে আমার বয়ান আছে দেখবেন ছেলের অধিকার ছেলে সন্তানের কি অধিকার মেয়ের কি অধিকার এইগুলো কেউ করে না ছেলেমেয়ের অধিকারটা কেন দরকার ছেলে মেয়ে ভালো হইলেই তো আপনার আপনার সেবা করবে এইটারে ছোটবেলা থেকে আপনি বানাইতেছেন খারাপ তো বড় হয়ে আপনার খাওয়াবে কিমনে বলেন আমার এই জন্য আমি বলি অধিকার অবশ্যই বাপমার অধিকার বয়ান করা দরকার কিন্তু ছেলে মেয়েটা আগে করা দরকার আমার মতে কেন এটারে ছোটবেলা থেকে যদি ভালো বালান ভালো সন্তান তার বাবাকে তার মাকে কখনো কষ্ট দিবে না তো বলছিলাম সতেরো নাম্বার অধিকার আঠারো নাম্বার স্ত্রীর অধিকার ঘরের কাজে মাঝে মাঝে স্ত্রীকে সহযোগিতা করা আম্মাজান আয়সা বলেন কয় সাহাবারা মনে করতো নবী মনে হয় সারাক্ষণ ঘরের মধ্যে আবাদত বন্দিগি করে আমারে একদিন নবীজি প্রশ্ন আমারে একদিন সাহাবাদের মধ্যে কেউ প্রশ্ন করলেন কিতাবের নাম মোসনাদে আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার একশো চুরানব্বই নাম্বার হাদিস আমারে প্রশ্ন করলো নবীজি কি করে ঘরে সারাক্ষণ আম্মা জান বলেন আমি জবাব দিলাম দেখেন কি কয় ইয়ক সিফুনা আলা জুতা ছিঁড়ে গেলে আল্লাহ নবী নিজে সেলাই করতেন ওয়াফলি সাউবা আল্লাহ নবীর কাপড় মুবারক জামা মুবারক ছিঁড়ে গেলে আল্লাহ নবী নিজে সেলাই করতেন ওয়াফলুবু সাতা আল্লাহ নবী বকরির দুধ নিজে দহন করতেন একটু ভাবেন দুই জগতের শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ মাখলুকাতের শ্রেষ্ঠ যত শ্রেষ্ঠ বলেন আল্লাহর একমাত্র শ্রেষ্ঠ যিনি তিনি বকরির দুধ মুনাফসা ঘরের কাজে অংশগ্রহণ করতেন বিবিদের কাজে আল্লাহ নবী অংশগ্রহণ করতেন বিবি যেই কর্মকর্তা আল্লাহ নবী তাদের সাথে সহযোগিতা করতেন ছয় দিন হয়তো আপনার কাজ সপ্তাহে একদিন তো আপনি বন্ধ পান ওই একদিন বিবির সাথে ঘরের কিছু কাজে আপনি সহযোগিতা করেন বিশ্বাস করেন এতে আপনাদের ঘরের মধ্যে মোহাব্বত বাড়বে বরকত বাড়বে রহমত বাড়বে মুক্ত জিন্দিগি ইনশাল্লাহ শুরু হবে স্বামীরা স্ত্রীদেরকে সময় না তাই স্ত্রীও গুণা করে স্বামীও গুণা করে এই আঠারো নাম্বার উনিশ নম্বর অধিকার আর নাফাক বা স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা খাদ্য বস্ত্র অন্ন এইগুলার ব্যবস্থা করা খাদ্য বস্ত্র অন্ন এগুলার ব্যবস্থা করা স্ত্রী এবং স্ত্রীর সন্তান যারা তাদের দায় দায়িত্ব আপনাকে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর যে অধিকারগুলা বললাম সকলে যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনিলামদুলিল্লা আখিরবুল্লা আলমিন